নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নারকেল গাছের পাতায় বাদামি রঙের স্পট দাগ নিয়ে। আমরা অনেক সময় দেখি নারকেল গাছের পাতা হলুদ হয়ে সামনের দিকটি শুকিয়ে যাচ্ছে এবং পাতার মধ্যে বাদামি রঙের ছোট ছোট স্পট দাগ। এই রোগটিকে বলা হয় গ্রে লিপ স্পট বা লিপ ব্লাইট। আবার গ্রামাঞ্চল থেকে একে পাতা ধসাও বলে থাকে। এরকমই লক্ষণ যদি আপনার গাছে দেখে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। গ্রে লিপ স্পট বা লিপ ব্লাইট, এই রোগটি প্লাস্টালুসিয়া প্লেলারাম নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো বন্ধুরা, বুঝলেন তো এটি একটি ছত্রাক বাহিত রোগ। এবার জেনে নিই এই রোগের আক্রমণে ক্ষতির ধরনগুলি কেমন। নার্সারির ছোট গাছ বা বড় গাছ সব ধরনের গাছে এর আক্রমণ লক্ষ্য করা যায়। এই রোগের আক্রমণে পাতার সামনের দিকে ছোট ছোট বাদামি স্পট দাগের সৃষ্টি হয়। দাগের চতুর্দিকে হলুদ রঙের একটি বলয় দেখা যায়। এই দাগগুলি একটু বড় হয়ে গেলে একে অপরের সাথে মিলিত হয়ে একটি বড় ক্ষতর সৃষ্টি হয়। দেখলে মনে হয় পোড়া দাগের মতো। এই দাগের মধ্যে লুকিয়ে থাকে এই রোগের জীবাণু। খরা বা শুকনো মরশুমে, বিশেষ করে শীতকালে, এই রোগের প্রভাব বিস্তার খুব বেশি হয়। ঝড়ো হওয়া বা জলের ঝাপটার মাধ্যমে এক পাতা থেকে অন্য পাতা বা এক গাছ থেকে অন্য গাছে এই রোগ খুব সহজে ছড়িয়ে পড়ে। এই রোগটি বড় গাছে তেমন কিছু ক্ষতি করতে পারে না, কিন্তু ছোট গাছের জন্য খুবই মারাত্মক। এই রোগের ফলে ছোট নারকেল গাছ বা সুপারি গাছ মারাও যেতে পারে। তো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এক পরিচর্যা করলে এই রোগের দমন করা খুবই সহজ। তো চলুন বন্ধুরা, এক এক করে জেনে নিই এই রোগের দমন ব্যবস্থাপনা। এর আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রোগের আক্রমণের শুরুতে রোগাক্রান্ত পাতা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে বা মাটির তলে চাপা দিয়ে দিতে হবে, যাতে করে এই রোগের সংক্রমণ অন্য গাছে ছড়িয়ে না পড়ে। আর যারা আগাম ব্যবস্থাপনা নেবেন বলে ভাবছেন, তারা অবশ্যই এই সময় সেচ দিবেন এবং সুষম সার প্রয়োগ করতে হবে। চারা গাছের গোড়ায় পটাশ সার প্রয়োগ করতে হবে এবং যে কোনো ছত্রাকনাশক মাঝে মধ্যে আপনাকে স্প্রে করতে হবে। আর যেসব গাছে অলরেডি আক্রমণ শুরু হয়ে গেছে, তারা কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 3 লিটার জলের সাথে 1 মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে, অথবা প্রোপিকোনাজল জল গ্রুপের ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক আপনি 1/2 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন। 10 দিন পরপর 2 থেকে 3 বার আপনাকে এই কন্টিনিউ স্প্রে করতে হবে। ভিডিওর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।